আচ্ছা শোন, বর্ষার যে ভিডিওটা ভাইরাল হলো কিছুদিন আগে, দেখেছিস ওটা? হ্যাঁ দেখেছি তো, কত কি যে রাখে ওর অর্ডারে। আর বলিস না, এত নামি দামি ব্র্যান্ড ইউজ করে অথচ ঠিক করে উচ্চারণই করতে পারে না। গুচিকে বললো গুসি, পারাডো, এগুলো কিছু হলো বল? কি যে বলবো, ওরা যে নিজেদের কি ভাবে। হ্যালো হ্যালো, আমি আসলে পাশের টেবিলে বসেছিলাম। আচ্ছা, আপনাদের সাথে কি বসতে পারি? শিওর, আমাদের সাথে বসতে পারেন। আসলে একা বসেছিলাম তো, আপনাদের গল্প শুনছিলাম, তাই মনে হলো যে আপনাদের সাথে জয়েন করি, ভালোই লাগবে আর কি। আচ্ছা, আমরা আসলে তেমন কিছুই বলছিলাম না, ওই বর্ষার একটা ভিডিও ভাইরাল হয়েছিল তো, ব্র্যান্ডের নাম একটু ভুল উচ্চারণ করেছে, এই নিয়ে কথা বলছিলাম। হ্যাঁ শুনলাম আমি এই বিষয়ে। না আমার একটু মতামত ছিল যে, জি, যে সময়টা ধরেন আমরা বর্ষায় একটা, ধরেন আমরা ওকে একটা রূপক অর্থে ধরি, সবসময় তো বর্ষা টপিক থাকে না, অনেক সময় পাশের বাড়ির কেউ, নিজেদের আত্মীয়দের মধ্যে কেউ, কাউকে না নিয়ে, কাউকে নিয়ে আমরা কিন্তু এই ভুলগুলো নিয়ে কথা বলি। তো এই সময়টাতে আসলে যতটুকু সময় আমরা বাইরের কাউকে নিয়ে তার ভুলগুলো নিয়ে হাসাহাসি করছি বা মজা করছি, ওই সময়টাতে যদি নিজেদের বেটারমেন্টের কথা চিন্তা করি, আমাদের কি ভুল আছে সেটাকে যদি আমরা বের করে সেটা কিভাবে ঠিক করা যাবে সেটা চিন্তা করি, বা নিজেদের ল্যাকিংসগুলোকে যদি ফিল আপ করার চেষ্টা করি, কিভাবে নিজেদের অনেক ধরনের স্কিল ডেভেলপ করে নিজেকে আরও ভালো অবস্থানে নিয়ে যাওয়া যাবে সেটা চিন্তা করি, তাহলে কি ভালো হয় না? দেখুন, বর্ষা কিন্তু তার ব্যক্তি জীবনে সে বাচ্চাদের সংসার নিয়ে ভালো আছে, তার একটা ব্যবসায়িক জীবন আছে ক্যারিয়ারে, যেখানে সে ভালো কাজ করছে, যথেষ্ট সফল, সিনেমা জগতে সে যে কাজ করছে, একটা সুপরিচিত মুখ, তার জায়গায় কিন্তু সে ভালো আছে। আমাদের এই গসিপিং আলোচনায় কিন্তু তার কিছু যাবে আসবে না, সে কিন্তু তার গ্রুমিং, তার ব্যবসা, তার কাজ, সংসার এগুলো নিয়েই চলছে। কিন্তু আমরা কি করছি, আমরা তার পেছনে থেকে শুধু শুধু সময় নষ্ট করছি, নিজেদের মানসিক শান্তি নষ্ট করছি। এবং দেখুন, এই যে কথাগুলো যখন বলছি তখন কিন্তু একটা নেগেটিভ এনার্জি নিজের মধ্যে তৈরি হচ্ছে এবং সেটা ছড়াচ্ছি, যেটা কিন্তু আলটিমেটলি আমাদের নিজেদের জন্যও ভালো না। এটা আমাদের পরিবার, বাচ্চা কাচ্চা, আশেপাশের যে প্রিয় মানুষগুলো আছে, আপন মানুষগুলো আছে, তাদের মধ্যে কিন্তু প্রভাব ফেলে। তো এই জন্য আমার মতামত, মানে এটা আমার মতামত যে আমরা যতটা সম্ভব যদি আমরা এই বিষয়গুলো, নেগেটিভ এনার্জিগুলো না ছড়াই বা নিজের মধ্যে উৎপাদিত না হতে দিই, বরং পজিটিভ এনার্জি, নিজের ভালো, সমাজের ভালো, পরিবারের ভালো চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের, আমরা নিজেরাও ভালো থাকবো, আমাদের দেশও কিন্তু এগিয়ে যাবে, আমাদের সমাজটা ভালো থাকবে। এটা ঠিক বলেছেন আপু, আসলে আমরা সরি, আমাদের আসলে এই ধরনের কাজ করা উচিত হয়নি। আপনার কথাগুলো শুনে খুব ভালো লাগলো, আশা করি আপনি একেবারেই মাইন্ড করেন। না না আপু, এখানে মাইন্ড করার কিছু নেই, ভুলটা আসলে আমাদেরই, আমাদের আসলে এইভাবে গসিপ করা উচিত হয়নি। শুধু বর্ষা বলে না, কাউকে নিয়ে আসলে আমাদের এইভাবে অনলাইন প্ল্যাটফর্ম হোক বা অফলাইন প্ল্যাটফর্ম হোক, কোথাও গসিপ করা উচিত বলেছেন। প্রতিনিয়তই কিন্তু এই কাজটাই আমরা করছি, মনের ভুলগুলোকে ধরছি, কখনোই কিন্তু কারো গুণ নিয়ে কথা বলছি না। আসুন না নিজে বদলাই, সমাজটাকে বদলে দেই, কারো ভুলগুলোকে সরিয়ে রেখে তার পজিটিভিটি, তার গুণগুলোকে নিয়ে আলোচনা করি, নিজে পজিটিভ হই, অন্যদেরকে পজিটিভ হতে সহায়তা করি। এবং যদি কখনো কারো ভুলগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়েও দিতে হয়, সেক্ষেত্রে সমালোচনা না করি, খুব সুন্দরভাবে কিন্তু আমরা অন্যের ভুলগুলোকে ধরিয়ে দিতে পারি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।